আছি ইকো পার্কে। ফার্স্ট এপিসোড তোমরা দেখেছো, এখন আছি নেক্সট এপিসোডের দিকে। বার্ড ওয়াচিং দেখবো আজকে, পাখি বিতান। কিন্তু পাখি বিতান তালা মারা, যাওয়া যাবে না, কিছু করার নেই। ওয়েলকাম টু এক্সপ্লোরিং মোমেন্ট উইথ অবন্তিকা, ওয়েলকাম টু নেক্সট এপিসোড অফ ইকো পার্ক। ইকো পার্কে ঢুকেই যেটা হলো, পাখিরালয় দেখতে যাব, কিন্তু পাখিরালয় বন্ধ, তোমাদের দেখালাম, গেটও বন্ধ, কি আর করা যাবে। তো এখন এগিয়ে চলছি সামনের দিকে, চলে এসছি বাটারফ্লাই গার্ডেনের সামনে। খুব সুন্দর, ডু নট টাচ এনিথিং। বাটারফ্লাই গার্ডেনটা স্যাটারডে আর সানডে খোলা থাকে। বাটারফ্লাই গার্ডেনে ঢুকেছিলাম, ভিতরটা খুব সুন্দর, বাট ভিতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কিছুই অ্যালাউ না। যেই ভিতরে ভিডিওগ্রাফিটা স্টার্ট করেছি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে, তার জন্য ভিতরের কিছুই দেখাতে পারলাম না। বাট খুব সুন্দর প্রজাপতি আছে, তোমরা নিজেরা এসে দেখতে পারো, নো ডাউট খুব সুন্দর, নেচারে সব কিছুই খুব সুন্দর হয়। এই দেখো এই দুর্গা ঠাকুরটা, এটা আমার পাড়ার নাকতলা উদয়ের সঙ্গর দুর্গা ঠাকুর। এই ঠাকুরটা আছে একদম এই যে বাটারফ্লাই গার্ডেন, এই যে বাটারফ্লাই গার্ডেন, এখান থেকে এদিকে এসেই হচ্ছে দেখো এই মা দুর্গা।
এই যে এটা হচ্ছে মাস্ক গার্ডেন, নানান ধরনের মাস্ক আছে, মানে মুখোশের বাগান। কি সুন্দর, কত রকমের মুখোশ। আছি ট্রপিক্যাল রেন ফরেস্টের ভেতরে। ট্রপিক্যাল রেন ফরেস্টের মেন যেটা খাসিয়াত, মাটির নিচ অব্দি রোদের আলো পৌঁছায় না, যদিও এখানে কিছুটা কিছুটা পৌঁছেছে, কিন্তু খুব সুন্দর। মানে ভিতরটা প্রচণ্ড ঠান্ডা, এতটা সুন্দর। গাছের হাইট গুলো দেখো কত ছোট ছোট, কি সুন্দর। ভেতরটা কিন্তু খুব আরামদায়ক ঠান্ডা, মানে আমরা যেই এসিতে থাকি সেই এসি আর্টিফিশিয়াল ঠান্ডা, আর এটা প্রকৃতির ঠান্ডা, বুঝতেই পারছো দুটো হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। খুব সুন্দর একটা ফিলিং। টাচ করলে কিন্তু 500 টাকা ছেঁকা আছে, টাচ করলে 500 টাকার ছেঁকা। ভাস্কর্য ইতিহাস উদ্যান, বুঝতে পারছি না কি ইতিহাস আছে এখানে।
খুদিরাম বসু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, দ্বিজেন্দ্রনাথ রায়, সরোজিনী নাইডু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাঘা যতীন।